ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেথড ডেটিভ সেন্টার থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস মূলত বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, অধ্যায় দুইয়ের লেকচার 1 এর পিডিএফ কপি। পিডিএফ কপির মধ্যে আমরা যে যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন পাবো, অনুধাবন প্রশ্ন পাবো, সৃজনশীল পাবো এবং এমসিকিউ প্রশ্ন পাবো। তো আমরা পিডিএফ থেকে এই জ্ঞানমূলক, অনুধাবন এবং এমসিকিউ প্রশ্ন সলভ করব। তো আসলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একটা গ্রাফ, গ্রাফ বাই গ্রাফ আমরা বুঝাই। তো তার এই চ্যাপ্টার পুরো একটা গ্রাফ আছে এখানে, এই গ্রাফগুলো দেখে আমরা সবগুলো জিনিস প্রথমে চ্যাপ্টারটা বুঝিয়ে নিই, যাতে করে তোমাদের বোঝার জন্য খুব সুবিধা হয়। তারপর আছে পরিভাষা, অর্থাৎ টাইপস, সংজ্ঞা এবং পরিচয়গুলো, সবগুলো সংজ্ঞা পরিচয় আমাদের এখানে দেওয়া আছে। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউবে করো তারা অবশ্যই এভাবে যদি একটু পড়ো তাহলে ভালো হবে, চ্যাপ্টার বেসিক কনসেপ্ট গুলো এভাবে তোমরা পেয়ে যাবে, এখানে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। তো দেখো আমাদের লেকচার ওয়ানের মধ্যে আছে পার্ট 1, জীবের প্রধান বৈশিষ্ট্য, বোট বই পৃষ্ঠা নাম্বার 12 এবং 13। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে প্রথম প্রশ্ন, যার জীবন আছে তাকে কি বলে? যার জীবন আছে তাকে জীব বলে, যার জীবন নেই তাকে কি বলে? তাকে জড় বলে। প্রতিটি জীব জন্মের পর থেকে কি গ্রহণ করে? প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ করে। এরপর 4 নম্বর প্রশ্ন, পরিবেশের সাথে খাপ খাওয়ানোকে কি বলা হয়? পরিবেশের সাথে খাপ খাওয়ানোকে অভিযোজন বলে। অভিযোজন কি? একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে পারাই হচ্ছে অভিযোজন। অর্থাৎ আমরা তোমাদের বইগুলোর প্রত্যেকটা লাইন বাই লাইন কোন ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, অনুধাবন প্রশ্ন হতে পারে, সেগুলো আমরা এখানে দিয়ে রেখেছি, আর সেখান থেকে আমরা প্রশ্নগুলো তৈরি করেছি যাতে করে তোমাদের স্কুল পরীক্ষাগুলোতে কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। এরপর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হলো এক ধরনের অতি ক্ষুদ্র আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী জীব। প্রজনন কি? প্রতিটি জীবেই তার ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য যে প্রতিরূপ সৃষ্টি করে তাকে প্রজনন প্রজনন বলে, যেমন গরু বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়, অথবা যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। এভাবেও লিখতে পারো বা তোমরা এভাবেও লিখতে পারো। শ্বসনে জীব কি গ্রহণ করে? শ্বসনে জীব অক্সিজেন গ্রহণ করে। তারপর শ্বসন কি? উত্তর হচ্ছে বিপাকীয় ক্রিয়া, অথবা শ্বসন একটি আন্তঃকোষীয় বিপাক ক্রিয়া। তুমি বিপাকীয় ক্রিয়াও লিখতে পারো, আন্তঃকোষীয় বিপাকীয় ক্রিয়াও লিখতে পারো। শ্বসন কি উৎপন্ন করে? শ্বসন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, শ্বসন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। উদ্ভিদের শ্বসন কখন হয়? সব সময়। উদ্ভিদের শ্বসন সব সময় হয়। শ্বসন ক্রিয়া চলাকালে জীব পরিবেশ থেকে কোন উপাদানটি গ্রহণ করে? অক্সিজেন। ভাইরাস কি? আমরা এখানে ব্যাকটেরিয়ার নাম পেয়েছিলাম, এই পার্টের মধ্যে ভাইরাস পেয়েছিলাম, তাহলে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংজ্ঞাগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। ভাইরাস, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও আমিষ দ্বারা গঠিত অতি ক্ষুদ্র পরজীবী, যা শুধুমাত্র জীবিত কোষেই জীবনের কিছু কিছু লক্ষণ প্রকাশ করে। 14 নম্বর, ভাইরাস শব্দের অর্থ কি? ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। এখন এই পার্টে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন কি হতে পারে? দেখো, চলন বলতে কি বুঝো? জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে, প্রাণীর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার ডগা নড়াচড়া করে, জীবের এসব বৈশিষ্ট্যকে চলন বলে। অথবা যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্ত ভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। গমন বলতে কি বুঝো? যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা সামগ্রিকভাবে কি করে? সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে। সামগ্রিকভাবে মানে কি? যেমন আমি যদি এখান থেকে আরেকটা জায়গায় যাই,
সেখানে কি আমার শরীরের সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই আমি গেলাম? এটাই হচ্ছে সামগ্রিকভাবে জীবের বৈশিষ্ট্য। দুইটা বৈশিষ্ট্য লিখতে বলছে, জীবের দুইটি বৈশিষ্ট্য তোমরা একটু বই থেকে লিখে নিবা। এখানে শুধু বৈশিষ্ট্য নিম্নরূপ দেওয়া আছে, অ্যান্সারটা করা হয়নি, তোমরা নিজেরা করে নিবা। শ্বাস ও প্রশ্বাস কি? প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করা শুরু করে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকে। বৃদ্ধি, প্রতিটি জন্মের পর থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য কি কি? প্রাণী সাধারণত পরভূজী, চলাফেরা সক্ষম, কঠিন তরল সব রকম খাদ্য গ্রহণ বা খাদ্য খেতে পারে, কোষ প্রাচীর নেই এবং এদের স্নায়ু রেচন ও পরিপাক ও শ্বসন ইত্যাদি অন্ত্র আছে। রেচন কাকে বলে? রেচন যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে দেহে বিপাক ক্রিয়ার উৎপন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় তাকে রেচন বলে। এই প্রক্রিয়া শরীরের অতিরিক্ত পানি, লবণ, কার্বন ডাইঅক্সাইড ও জৈব পদার্থগুলো সাধারণত দেহ থেকে বের হয়। শ্বসন কাকে বলে? যে প্রক্রিয়ায় জীব বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেনের সহায়তায় খাদ্য থেকে শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। শ্বসন একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া। অনুভূতি কাকে বলে? উপলব্ধির মাধ্যমে স্পর্শের শারীরিক সংবেদনকে অনুভূতি বলে। তারপর হচ্ছে পুষ্টি বলতে কি বুঝো? প্রতিটি জীব তাদের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য যেসব খাদ্য গ্রহণ করে তাকে পুষ্টি বলে। প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে। এসব খাদ্যে জীবের বেঁচে থাকার বিভিন্ন উপাদান যেমন শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন, পানি ও অন্যান্য উপাদান থাকে। জীব খাদ্য গ্রহণ করে কেন? জীবের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো খাদ্য গ্রহণ করা। খাদ্য গ্রহণের মাধ্যমে জীব ক্ষুধা নিবারণ করে। কেবলমাত্র ক্ষুধা নিবারণের জন্যই জীব যে খাদ্য গ্রহণ করে তা নয়, দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য শক্তি প্রয়োজন। জীব খাদ্য থেকে যে শক্তি লাভ করে, অর্থাৎ জীব তার সামগ্রিক বৃদ্ধির জন্য খাদ্য গ্রহণ করে থাকে। এই যে দেখো জ্ঞানমূলক অনুধাবন গুলো, এগুলো কিন্তু আমাদের পড়ে দেওয়া লাগে না, তারপরেও তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে যে সৃজনশীল আছে, অভিযোজন কি, তারপর এখানে একটা উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, চিত্রগুলো খেয়াল করবা, জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য। তারপর হচ্ছে উদ্দীপকের প্রক্রিয়া দুটির মধ্যে পার্থক্য, উদ্দীপকে দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে উদ্ভিদের আর একটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে দেওয়া আছে। উদ্দীপকের ক্ষটি জীবের জীবনে অপরিহার্য ও যুক্তিযুক্ত কিনা ব্যাখ্যা করো। এখানে উত্তরগুলিও দেওয়া আছে। একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াকে অভিযোজন বলে আমরা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে পড়েছি। জীবের জীবন আছে, বৈশিষ্ট্য লিখবা। তারপর শ্বসন ও রেচন, এর মধ্যে তুলনামূলক পার্থক্য। শ্বসন যে জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য গ্রহণ করে বা শ্বাস প্রশ্বাস ত্যাগ করে সেটা হচ্ছে শ্বসন আর রেচন। এভাবে তোমরা উত্তরটা লিখে নিবা। তারপর ঘ নাম্বার, খচিত্র তথা বৃক্কের, ওইটা হচ্ছে বৃক্কের ছবি, বৃক্কের অপরিহার্য যুক্তিযুক্ত কিনা তা সম্পর্কে উপস্থাপন করা হলো। মূত্র মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মূত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামাইনো, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে। এসব অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূত্রথলি মূত্র দ্বারা পূর্ণ হয়ে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্রথলির নিচের দিকে ছিদ্র পথে বাইরে বেরিয়ে যায়। সুতরাং দেখা যায় যে বৃক্ক জীবনের একটি অত্যন্ত অপরিহার্য। এরপর হচ্ছে আমাদের MCQ। তো দেখো, যে বিশেষ প্রক্রিয়া জীব দেহ থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় তাকে কি বলে? রেচন। জীবের বংশ বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? প্রজনন। পরিবেশের সাথে খাপ খাওয়ানোকে কি বলে? অভিযোজন। তারপর গাছপালা, গরু, ছাগল, পোকামাকড় কিসের উদাহরণ? জীবের। ইট ও পাথর কিসের উদাহরণ? জড়ের। ইট পাথরের জীবন নাই, কারণ এরা নড়াচড়া করতে পারে না, তাই এরা জড়। যাদের জীবন আছে তাদেরকে কি বলে? জীব। যাদের জীবন নেই তাদেরকে কি বলা হয়? জড়। জীবের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে কি বলা হয়? চলন। জীবের বৈশিষ্ট্য কোনটি? মৃত্যু। জীবের একটা বৈশিষ্ট্য মৃত্যু, কারণ জন্মিলে মরিতে হবেই। মৃত্যুর
পূর্ব পর্যন্ত বৃদ্ধি পাওয়াকে কি বলে? মানে মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায় কোনটি, অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পাবে যেটা, সেই গাছটা হচ্ছে বট গাছ, অন্য কোনো কিছু না। জীবের চলন কিসের উপর নির্ভর করে? ইচ্ছা, ইচ্ছা এবং সাথে অনুভূতিও দরকার। জীব জীবন ধারণ করে কিসের মাধ্যমে? খাদ্য গ্রহণের মাধ্যমে, কারণ খাবার না খেলে সে জীবন ধারণ করতে পারবে না। জীবের মূত্র কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা কোন প্রক্রিয়া? রেচন। সকল জীব জন্মের পর কি গ্রহণ করে? শ্বাস গ্রহণ করে। জীবের বংশবৃদ্ধির পদ্ধতিকে কি বলে? প্রজনন বলে। জ্বরের বৈশিষ্ট্য, জ্বর নড়াচড়া করতে পারে না, এটা সঠিক। বংশ বিস্তার করতে পারে না, এটাও সঠিক। রেশন প্রক্রিয়া নেই, এটাও সঠিক। অর্থাৎ তিনটা উত্তরই এখানে সঠিক হবে, উত্তর হচ্ছে 4 নম্বরটা। এরপর 17 নম্বর, রেশন প্রক্রিয়া হলো বর্জ্য ত্যাগ, অপাচ্য অংশ সংরক্ষণ, জৈবিক প্রক্রিয়া। অপাচ্য অংশ সংরক্ষণ না, 1 নম্বরটা সঠিক বর্জ্য ত্যাগ, আর 3 নম্বরটা সঠিক জৈবিক প্রক্রিয়া, উত্তর হচ্ছে 2 নম্বরটা। জীব জ্বরের মূল পার্থক্য হলো, জীব জ্বরের মূল পার্থক্য জীবন চলন মরণ না, অর্থাৎ এটার উত্তর হচ্ছে 1 এবং 3, অর্থাৎ গ নাম্বারটা। মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায় ধান গাছ, কবুতর, আম গাছ। ধান গাছও মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায়, আর আম গাছও মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু কবুতর না, নির্দিষ্ট একটা সময় পর ও আর বৃদ্ধি পাবে না। এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের ভিতরে থেকে প্রশ্ন, মৃত্যুর কেঁদে ওঠার কারণ কি? ব্যথা, অর্থাৎ মৃত্যু অসুস্থতার জন্য ডাক্তারের নিকট গেলে ডাক্তার তাকে ইঞ্জেকশন দেয়, এ সময় সে ব্যথা কেঁদে উঠে এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে। মৃত্যুর কেঁদে ওঠার কারণ কি? ব্যথা। বা এখন এখানে যদি বলি ভয়, আবেগ, ব্যথা, এর একটাও না, অনুভূতি, উত্তর হবে অনুভূতি 4 নম্বরটা। মৃত্যুর চোখ দিয়ে পানি পড়ার কারণ সুইচ ফোটানো হয়েছিল, অনুভূতি রাগ, রাগের কারণে তার চোখ দিয়ে পানি পড়েনি, অর্থাৎ সুইচ ফুটাইছে, সে এটা অনুভব করছে, এই জন্য উত্তর হবে 1 ও 2। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1, অর্থাৎ লেকচার 1-এর জ্ঞানমূলক অনুধাবন এবং সৃজনশীল প্রশ্ন, সাথে কিছু MCQ প্রশ্ন। তো তোমরা এই প্রশ্নগুলোই যদি এভাবে পড়ো, তাহলে আশা করি স্কুলে ভালো একটা রেজাল্ট হবে এবং কোনো প্রশ্নের উত্তর তোমার অজানা থাকবে না। আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।